সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি ক্লায়েন্ট ধরার আরেকটি সিক্রেট মেথড নিয়ে বা টিপস নিয়ে। তো আপনারা যদি চান এই মেথডটা শিখে অনায়াসে ভালো ভালো মানে হচ্ছে অনেক বড় বড় ক্লায়েন্ট আপনারা ধরতে পারবেন, তো এটা ধরার জন্য অবশ্যই আপনাদের একটা এজেন্সি টাইপ বিজনেস থাকতে হবে, বা এজেন্সি থাকলে বেটার হয়, অথবা আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকলে আরও বেটার হয়। এখন কিন্তু চাইলেই 1000-1200 টাকা দিয়ে একটা ডোমেন হোস্টিং কিনে আপনি একটা ওয়েবসাইট বানায়া ওইটার ভিতরে আপনার ক্লায়েন্টগুলোকে আনতে পারেন, অথবা সরাসরি আপনি মার্কেট প্লেসেই আপনার ক্লায়েন্টকে নিতে পারেন। তো অনেকে বলে যে দুই একটা মেসেজ করে বা দুই একটা কমেন্ট করে বলে যে ভাই কাজ পাই না, তাদের জন্য আসলে এই ক্লাসটা না, যে সব কিছুরই একটা লিমিটেশন থাকে বা সব কিছুরই একটা নির্দিষ্ট জায়গা থাকে। তো আপনি একদিন বা দুই দিন কাজ করে হতাশ হয়ে বললেন যে কাজ পাইলাম না, তাহলে হবে না। আমার কমেন্ট বক্স চেক করলে হয়তো দেখবেন অনেক মানুষ বলতেছে ভাই আমি ফাইবারের ভিতরে আপনার মেথডটা ফলো করে ফাইবারে অর্ডার নিছি, কেউ কেউ বলতেছে ফাইবারে বায়ার নিয়ে গেছে, কেউ কেউ আছে ফোন করে বলতেছে যে আমি $1000 অর্ডার পাইছি, $1500 অর্ডার পাইছি, এরকম অনেকেই বলতেছে। তো তারা কীভাবে পায়, আপনি একই মেথড বানি একই ক্লাস করাচ্ছি তারাও কাজ পাচ্ছে এই মেথডগুলো অবলম্বন করে, আপনি কেন পাচ্ছেন না? তাহলে আপনার ভুলটা কোথায় সেটা আপনাকে ধরতে হবে। আমার ভুল ধরলে হবে না, আপনার ভুল খুঁজতে হবে, ঠিক আছে? তাহলে কি হবে, তাহলে আপনি সফল ফ্রিল্যান্সার হতে পারবেন। তো আমি যে কথাটা বলতেছিলাম এটা হচ্ছে বড় বড় ক্লায়েন্ট কেন বললাম, এগুলো মূলত মার্কেট প্লেসের বাইরে যেগুলো ক্লায়েন্ট হয়ে থাকে এগুলোর অ্যামাউন্ট সংখ্যা অনেক বেশি থাকে। ফাইবার মার্কেট প্লেসের অ্যামাউন্ট খুবই কম দেয়, ফাইবারে যারা সেল বায়ার থাকে সেলারদের খুবই টাকা কম দেয়, কিন্তু মার্কেট প্লেসের বাইরে যদি আপনি অর্ডার নিতে পারেন সেটা কিন্তু $1000-1500 বা $1000 নিচে কিন্তু অর্ডার হয় না। তো এগুলো 50% পেমেন্ট করার পরে কিন্তু আপনার কাজ শুরু করেন। তো মেথডটা কী, মেথডটা হচ্ছে আমি যদি বলি যে আমি আগেই বলছি এটা হচ্ছে যাদের একটা টিম আছে বা যাদের একটা এজেন্সি আছে বাংলাদেশে থেকে এজেন্সিটা ম্যানেজমেন্ট করতেছেন কিন্তু বাইরের ক্লায়েন্টগুলোকে আনার চিন্তাভাবনা করতেছেন, এই ক্লাসটা শুধুমাত্র তাদের জন্য। বা ভবিষ্যতে যদি আপনার মনে হয় যে আমি 3-4 জনকে নিয়ে একটা টিম বানাবো, সেখানে আমি নিজেই একটা এজেন্সি খুলবো, দেন এজেন্সির মাধ্যমে আমি ক্লায়েন্টগুলো নিয়ে আসবো বা আমার তাদের কাছ থেকে একটা প্রফিট ইনকাম করব, শুধু তাদের জন্য এই ক্লাসটা, ওকে? যদি আপনার ভবিষ্যতের কথা চিন্তা করতে হয় তাহলে অবশ্যই ক্লাসটা কন্টিনিউ করতে হবে। তো বিষয়টা কি, আমি আপনাদেরকে প্রথমে বলি, আমাদেরকে প্রথমে যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতে বেশি পছন্দ করবেন। হতে পারে আপনি ডেন্টিস্ট বা ডক্টর যারা আছে তাদেরকে টার্গেট করবেন, হতে পারে উকিল আছে যারা আম্বিকান শহরে তাদেরকে টার্গেট করতে চাচ্ছেন, হতে পারে হোম নিয়ে কাজ করতেছে বা রিয়েল এস্টেট বিজনেস নিয়ে কাজ করতেছে এরকম মানুষ খুঁজতেছেন, বা হতে পারে আপনি ধরেন কারো লোকাল বিজনেস আছে, সেলুন হতে পারে, হতে পারে ফ্যাশন, হতে পারে ফুড আইটেম, হতে পারে রেস্টুরেন্ট, এরকম যদি বিজনেস থাকে তাহলে আপনি ওইগুলো লিখে বা ওই কিওয়ার্ডটা ফোকাস করে আপনি তাদেরকে ফাইন্ড আউট করতে পারেন। বিষয়টা আমি পরিষ্কার করে বুঝাই। তো প্রথমে আপনি লিখবেন হচ্ছে ইউনাইটেড স্টেটস বা ইউএসএর অল স্টেট নেম, এটা লিখে সার্চ করবেন। আগে আপনার স্টেট নেমগুলো নিয়ে আসবেন। তো আমি ধরেন একটা স্টেট নেম নিয়ে আসি এখান থেকে, ধরেন এখানে আমি লিস্টে যাচ্ছি, একটু ক্লাসটা একটু লং হতে যাচ্ছে কারণ অনেক কিছু আছে, আমি বাইঙ্গে বাইঙ্গে বুঝাই যাতে সবাই যেন বুঝতে পারে বিষয়গুলো, আমি তাড়াহুড়ো করতেছি না। ধরেন এখানে মোটামুটি আলাস্কা, ওকে, ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা, এগুলো হচ্ছে আমাদের ইউনাইটেড স্টেটসের স্টেট বলতে পারেন। তো আমি যেটা চাচ্ছি যে ধরেন আমার একটা ফরম্যাট আছে, ধরেন এটা হচ্ছে আমার একটা ফরম্যাট, আমি চাচ্ছি কি রেস্টুরেন্ট বিজনেস যাদের আছে আমেরিকান শহরে তাদের মেল অ্যাড্রেসগুলোকে বের করব। এটা আমি আগেই বলছি যে এটা এজেন্সি টাইপ, এজেন্সি জিনিসগুলো যখনই আপনি করতে যাবেন অবশ্যই কিন্তু মেলকে প্রায়োরিটি বেশি দিতে হবে, মানে ইমেল মার্কেটিংয়ের প্রায়োরিটি সবথেকে বেশি দিতে হবে দেন হচ্ছে হোয়াটসঅ্যাপ মার্কেটিং। আমি এখানে দুইটা মেথড দেখাতে যাচ্ছি, একটা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, আরেকটা হচ্ছে বা ইউটিউব, আরেকটা হচ্ছে আপনাদের শুধু মেল, ঠিক আছে? এগুলোকে বুঝতে হবে। এবার আসি এখানে যে কথাগুলো বললাম, কথার ভিতরে অনেক কিন্তু রহস্য লুকায় থাকে, এগুলো আপনাকে বুঝতে হবে, নিজের মাথার ভিতরে একটু ঢুকাইতে হবে ভালো করে যে আমি কি বলতে চাইছিলাম বলি নাই, ঠিক আছে?
যেমন এখানে আমি শুধু দেখাচ্ছি একটা, আপনাকে চিন্তা করতে হবে আরো ডিপলি চিন্তা করতে হবে। আপনি চিন্তা করতে পারেন ইউটিউবে যারা নতুন বিজনেস শুরু করছে তাদেরকে বের করি, তাহলে ইউটিউবের বায়ারগুলো খুঁজে পাবেন। আপনাকে একটু কষ্ট করে মাথাটা খাটাইতে হবে, তারপরে আমি সিস্টেমটা বলে দিই আপনাকে, আর একটু কষ্ট করে নিজেকে স্কিল করে তুলে মার্কেট প্লেসে কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে। বিষয়গুলো বোঝা গেছে? এবার চলেন, আমরা ধরেন আমি চাচ্ছি যে ক্যালিফোর্নিয়াতে আমি করব। এই স্টেটের ভিতরে যারা যারা রেস্টুরেন্ট বিজনেস কাজ করতেছে বা রেস্টুরেন্ট নিয়ে কাজ করতেছে তাদের মেল অ্যাড্রেসগুলোকে আমি ফাইন্ড আউট করবো। তাহলে আমি কী লিখবো এখানে? আমি শুধু এটা আমি আপনাদেরকে কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটা আমি ধরেন এখানে লিখে দিলাম, দেখেন এখানে দিয়ে দিলাম, শুধু আমি ক্যালিফোর্নিয়াটা চেঞ্জ করলাম আর বাকি যেরকম আছে এরকম। যদি এবার হয় যে আপনার ইউএসএর বিজনেস, না কানাডার বিজনেস, তাহলে আপনি এখানে কানাডা লিখবেন। ওকে, তো আমি ইউএস ক্যালিফোর্নিয়ার যারা আছে তাদেরকে আমি টার্গেট করতে চাচ্ছি, তাহলে এখানে যতটুকু আছে সবগুলো কপি করতে হবে আপনাকে। তো আমি কপি করি, ওকে, কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এবার আসি হচ্ছে আমি গুগলে যে সার্চ করব। ওকে, তো সার্চ করলাম এটা লিখে। তো সার্চ করার পরে আপনি দেখেন এখানে সবারই মেল অ্যাড্রেসগুলো আমি পাইতেছি, দেখেন সবারই মেল অ্যাড্রেস পাচ্ছি। এর জন্য আপনাকে একটা জিনিস করে নিতে হবে, আমার আপনারা যদি নর্মালি গুগলে কোনো কিছু সার্চ করেন সেটা কিন্তু মাত্র ওকে, তার জন্য আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে আমি এটা লেখা লিখে সার্চ করব। সার্চ করার পরে একটা জিনিস আমি বলি, আমার এখানে কিন্তু 100+ সার্চ রেজাল্ট দেখাচ্ছে, কিন্তু আপনাদের কিন্তু ফার্স্ট টাইমে এতগুলো দেখাবে না। তো কি করতে হবে 100টা দেখানোর জন্য? তাহলে আপনারা এখানে দেখেন সেটিংস নামের একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দেখেন সি অল সার্চ সেটিংস, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে এখানে দেখেন একটা রেজাল্ট পার পেজ, কতগুলো আপনি সার্চ দেখাতে চাচ্ছেন একটা পেজের ভিতরে, মানে কতগুলো সার্চ রেজাল্ট দেখাতে চাচ্ছেন। তো আপনি এটা অবশ্যই 100, মানে 100 করে দিবেন। 100 করে দিলে তাহলে আপনি 100টা পেজ দেখতে পারবেন, মানে 100টা সার্চ আইটেম দেখতে পারবেন। তো আমি 100টা করে দিছি, বিদায় হয়ে গেছে। আপনার যদি 10টা থাকে তাহলে আপনি 100টা করে নেবেন। করার পরে এটা সম্পূর্ণ করার পরে আমার মতো এখানে 100টা সার্চ আইটেম আসবে, ঠিক আছে, 100টা চলে আসবে। তো আমি কি করব, এখান থেকে চলে যাব মোর, মোর থেকে চলে যাব এক্সট্রাকশন, এক্সট্রাকশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে চলে যাব ওয়েব দ্য কম ওয়েব স্টোর, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি লিখব হচ্ছে ইমেল, ইমেল দেখেন ভালো করে, এটা কিন্তু আমার আছে ইমেল এক্সট্রাক্টর, এক্সট্রাক্টর, এটা লিখে আমি সার্চ করব। তো ওকে, আমি এটা লিখে সার্চ করার পরে আপনারা প্রথমে এই ইমেল এক্সট্রাক্টরটা পেয়ে যাবেন, এটা আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে আপনারা এটা করবেন কি, পিন করে দিবেন। পিন করে দিয়ে আপনি যখনই পেজটা রিলোড করে আপনি যখন এখানে এটা রিপ্লেস করবেন, দেখেন এখানে একটা অপশন আছে না রিপ্লেস করার, ধরেন আমি দেখাচ্ছি আবার, এটা ধরেন আনপিন করে দিলাম। তো এবার আমি ধরেন পিন করে দিচ্ছি, তো তারপরেও কিন্তু চলে আসছে, দেখছেন চলে আসছে। কারো কারো একটু প্রবলেম হতে পারে, একটু একটু এখানে রিলোড করলেই হয়ে যাবে। তো দেখেন 100টা জিমেল কিন্তু এখানে, 102টা জিমেল কিন্তু এখানে চলে আসছে, দেখছেন। তো 102টা জিমেল অ্যাড্রেস কিন্তু আমি পেয়ে গেলাম। এবার এদেরকে আমি আমি ইমেল মার্কেটিং করে আমার কাছে নিয়ে আসতে পারি। আপনার যদি প্রোডাক্ট থাকে, ভালো প্রোডাক্ট থাকে, সার্ভিস থাকে, যদি অ্যাফিলিয়েট করেন বা সিপিএম মার্কেটিং করেন, এভাবে কিন্তু আপনি ইমেল কালেকশন করে আপনি নিজের জন্য আপনার ক্লায়েন্টের কাছে পৌঁছাতে পারবেন, ঠিক আছে, আপনার প্রোডাক্টগুলো তাদের কাছে সেল করতে পারবেন, ঠিক আছে। এইভাবে ক্যালিফোর্নিয়া গেল, এখানে স্টেট আছে প্রায় 200 মতো, 200টা দিবেন, তারপর ইউএসএ কমপ্লিটলি শেষ করার পরে কানাডাতে যাবেন, অস্ট্রেলিয়া যাবেন, হাজার হাজার মেল অ্যাড্রেস বের করতে পারবেন। একটা ক্যাটাগরিতে আপনি শেষ করতে পারবেন না, এরকম হাজার হাজার ক্যাটাগরি আছে। আপনি কত বায়ার চান? এগুলো হচ্ছে মূলত করে কারা, এগুলো করে হচ্ছে যাদের বড় বড় এজেন্সি আছে তারা এই কাজগুলো করে। তো বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। তো এইগুলো একটা সিস্টেম। এবার আমি চাচ্ছি যে আমি মূলত করব ক্যালিফোর্নিয়ার কথাটা আছে না, এটা আমি আমি চাচ্ছি যে ক্যালিফোর্নিয়ার যারা ধরেন
রেস্টুরেন্টের বিজনেস করতেছে ক্যালিফোর্নিয়া, রেস্টুরেন্ট বিজনেস করতেছে, তাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে বের করব। তাহলে কি করবেন আপনি? এখানে যায় গুগলে সেমভাবে আমার মতো আগের মতো যায় এখানে সার্চ করবেন। তো সার্চ করার পরে দেখেন শুধু ক্যালিফোর্নিয়ার যত ফেসবুক রেস্টুরেন্ট রিলেটেড ফেসবুক পেজ আছে সবগুলো কিন্তু আমি এখানে বের করতে পারবো। দেখেন সবগুলো চলে আসছে, সবগুলো দেখছেন, সবগুলো চলে আসছে। আপনি কি করবেন? এখানে তো প্রতিটাই ক্লায়েন্ট, এগুলো প্রতিটাই হচ্ছে ক্লায়েন্ট আপনার। তো সেটা কি করার জন্য আপনি কি করবেন, ধরেন একটা পেজে আমি এখানে ক্লিক করলাম, এক্সাম্পল একটা পেজে আমি গেলাম, আপনাকে একটু ডিপলি চিন্তা করতে হবে। ক্লায়েন্ট ধরা কিন্তু খুবই সহজ, কিন্তু আপনাকে একটু মাথা খাটাইতে হবে যে আমি কিভাবে কাজ করব, আমার সবার থেকে যেন আমি ডিফারেন্স ভাবে আমি কাজ করতে পারি, এরকম চিন্তাভাবনা করতে হবে। ঠিক আছে, তো সবাই ভাববে এক, আপনি ভাববেন আরেক রকম। তো আপনার ক্লায়েন্ট আছে এক জায়গায়, আপনি খুঁজবেন আরেক জায়গায়। ধরেন আপনার একটা অডিয়েন্সের জায়গা হচ্ছে ধরেন বাড়ি কেনার বা বাড়ি বিক্রি করে এরকম অডিয়েন্স আছে এক জায়গায়, আপনি যাই ওখানে যা লিখলেন যে আমি কার কিনবো, তাহলে কিন্তু অডিয়েন্স পাবেন না। ঠিক আছে, ওকে, একটু আমার নেটওয়ার্কের প্রবলেমের কারণে মাঝে মাঝে এরকম হয়, লোড নিতে একটু সময় লাগে, জানি না এখন এত প্রবলেম করে কেন। ওকে, আমি আরেকটা ওপেন করি, দেখি যেটা আগে হয় সেটাই ভালো। ওকে, এগুলো কিন্তু সবগুলোই পেস, হ্যাঁ একটু সময় লাগতেছে, আমি এগুলো কেটে দিই আপাতত, মেথডগুলো আমি দিয়ে দেবো, টেনশন নিয়ে কিছু নাই। তো এগুলো শুধু আপনি কষ্ট করে লিখতে পারলে একটু ভুল হতে পারে, আমি যদি দিয়ে দিই আপনাদের আর কোনো টেনশন নাই। ওকে, একটা আমি কাজ করি, আমার মনে হয় এই ব্রাউজারে নেটে প্রবলেম করতেছে, আমি আরেকটা ব্রাউজার ওপেন করি, এটা বেটার হবে। ধরেন আমি মাইক্রোসফটে যাই, ওকে মাইক্রোসফট ব্রাউজারে যাই, আমার মনে হয় ব্রাউজারে আপডেট চাচ্ছে, এরকম কিছু একটা হচ্ছে, নয় এত লোড নেওয়ার কোনো প্রবলেম হতেই পারে না। ওকে, দেখি এখানে আসে না কি, ওকে এখানে মনে হয় চলে আসলো, আই থিঙ্ক। ওকে, এখানে দেখেন আমার যেহেতু ফেসবুক নাই এটা কিন্তু চলে আসছে এখানে, কিন্তু আমার এখানে লেট করতেছে অনেক, বুঝছেন ব্যাপারটা, বুঝলাম না কেন এটা করতেছে তারা। এখানে দেখি কীরকম তাড়াতাড়ি হয়, ও শিট, তার মানে ওই ব্রাউজারটা আমার মেবি জাম হয়ে গেছে। ওকে, তো এবার দেখেন আমি এখানে কি গেলাম, ক্যালিফোর্নিয়া, এগুলো কিন্তু একজ্যাক্ট মানুষ, ওকে এখানে কিন্তু কোনো ভুয়া মানুষ নাই। এবার আপনি কি করতে পারেন, তাদেরকে হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতে পারেন, ইমেল মার্কেটিং করতে পারেন, ওয়েবসাইট আছে, এবার আপনি এখানে তাদের পেজের ভিতরে মেসেজ করতে পারেন অথবা কল করতে পারেন। আপনার যদি এগুলোর অভিজ্ঞতা থাকে বা আপনার যদি এগুলোর প্রতি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনি তাদের সাথে এগুলো করতে পারবেন। অবশ্যই কী শিখতে হবে প্রথমে আপনাকে, প্রথমে শিখতে হবে ইমেল মার্কেটিং, কীভাবে ইমেল মার্কেটিং করবেন বা কীভাবে ফোন করবেন, তারপরে আপনি ওয়েবসাইটে গেলে আরও ইনফরমেশান পাবেন। যদি মনে হয় যে না আমি এগুলো কোনো কিছু করবো না, তাহলে এই যে এখানে দেখেন মেসেজ নামের একটা অপশন পাবেন, এখানে আপনি ক্লিক করে তাদের সাথে যোগাযোগ করার ট্রাই করবেন। এবার আরও অনেক কিছু আছে, ধরেন ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটে যাব, তাহলে ওয়েবসাইটে গেলে কিন্তু আমি তাদের আরও অনেক ইনফরমেশান পাবো। এদের কিন্তু আরও বিজনেস আছে, হ্যাঁ আপনি বিজনেস দেখুন, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, আপনি আরও অনেক ডিটেলসগুলো পাচ্ছেন এখানে ডিপলি। তো আপনাকে কী করতে হবে, এগুলো জানতে হবে এবং তাদের কাছে পৌঁছাইতে হবে। এখন আপনি 1000 জনকে মেসেজ করে বা মেল করে আপনি একজন বা দুইজনের রেসপন্স পেতে পারেন, তো আপনাকে তো আর 1000 জনই মেসেজ আপনাকে করবে না বা রিপ্লাই দিবে না, তাই না? আপনি 1000 জনকে মেসেজ করলে দুইটা যদি ক্লায়েন্ট লেগে যায় তাহলে তো আপনার মানে ক্যারিয়ার পুরো সাদা হয়ে যাবে। একটা ক্লায়েন্ট ঠিক মতো লেগে গেলে সাদা হয়ে যাবে, কারণ এগুলো টাকাওয়ালা কাস্টমার, ঠিক আছে? তো একটা দিয়ে সারা জীবন খাইতে পারবেন। তো অবশ্যই কাজগুলো আপনাকে প্রপারলি জানতে হবে, তারপরে মার্কেট প্লেসে অ্যাপ্লাই করেন। আর এইগুলো বলে যারা যে কাজ পাওয়া যায় না এগুলোতে, তাদের জন্য আসলে এগুলো ক্লাস না, কারণ তারা কখনো কাজ পাবেও না। কারণ এখানে যারা কাজ করবে, নিয়মিত কাজ করবে, একদিন দুই দিন কাজ করে চলে যাবেন, হবে না, তাহলে দরকার নাই, কষ্ট করার কোনো দরকার নাই, ঠিক আছে? এখানে তাদের ফোন নাম্বার দিয়েছে, তার মানে কি তারা কিন্তু এখানে বিজনেস করতেছে লোকালি, তো তাদের কাছে লোকাল সার্ভিসগুলো শিখে আপনাকে দিতে হবে। এগুলো ডিপলি চিন্তা করতে হবে যে কীভাবে তাদের কাছে আপনার অফারটা সেন্ড করবেন। এবার এখানে যদি আপনি তাকে খুঁজে না পান, ইনস্টাগ্রামে যান, ইনস্টাগ্রামে মেসেজ করেন, ফেসবুকে মেসেজ করেন, আরও সোশ্যাল নেটওয়ার্ক কাছে মেসেজ করেন, ইমেল করেন, ফোনে এসএমএস পাঠান, এগুলো তো করতে পারবেন না, এগুলোর দক্ষতাই নাই,
যদি দক্ষতা থাকে তাহলে কন্টিনিউ করেন, সাকসেস মাস্ট বি হবেন, আমি কথা দিতেছি সাকসেস হবেন। এক মাস কাজ করেন, যদি ক্লায়েন্ট না পান আমার কাছ থেকে টাকা নেবেন এক মাসের খরচ, ঠিক আছে? চ্যালেঞ্জ দিলাম, কিন্তু ভুল পদক্ষেপ নেওয়া যাবে না। তো ঠিক আছে, অনেক কথা বললাম, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।